Faccia fare con le vita per la vita. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আজকে একটা দোয়া করলাম যে আজকে এই দোয়াটাই করবো, অন্য কোনো দোয়া করবো না, আজকে এই দিয়ে করবো। ইফতারে যে আমরা রোজা রাখছি, সবার মুখে থেকে একটা দুর্গন্ধ রাখতেছি, একটা একটা রোজা চলে গেছে, যারা রাখি না আমরা তার কিন্তু সত্তরটা আরো প্লাস হইল, যে একটা রোজা থাকবে না তার আবার সত্তরটা থাকতে হবে, এই সত্তরটা থাকা অবস্থায় যদি আবার একটা দ্বারা থাকতে হবে সত্তরটা রমজানে তো আমরা জানি একটা যেকোনো একটা আমল করলে সত্তর গুণ পাওয়া যায়, আপনি যেকোনো আমল করেন এটা সত্তর গুণ পাবেন, নামাজ পড়লেও সত্তর গুণ, এক অর্থ নামাজ পড়লে সত্তর অর্থে নামাজের সব পাওয়া যায়। আমরা সবাই বেশি বেশি আমল করার চেষ্টা করি, আর ইফতারের সময় আমরা আলহামদুলিল্লাহ পরিবেশন সুন্দর হয়েছে, পরিবেশ সুন্দর, আমরা সবাই চেষ্টা করবো এরকমই থেকে আগামী দিনে, আগামী দিন বা রবিবারে ইফতারে দেওয়ার সবার যেদিন করতে চাই, আজকে যে বাজার করছে আশা করি মনেই করবে, যাতে পরিবেশটা সুন্দরই আমার পক্ষ থেকে আগামীকালকে সমানে পাঁচজন করলে তো মনে থাকতো আরেকটা কথা বলি, মানে সবাই এরকম থাকতে পারি আমরা, অস্বাভাবিক কিছু নাই, কেউ মানে সবাই করতেছে আমি করি না এরকম দেখা যায়, এরকম না, এরকম মনে না করি তাহলে সব পাবেন না, ইফতারি ভরপুর পেট ভরে খাওয়ান, যদি একটা খেজুর দিয়ে কাউকে ইফতারি করান সে রোজা থেকে যে সব পাবে, আপনি তাকে ইফতারি করায় সেই সব পাবে, আপনি খেজুর না পারেন এক গ্লাস পানি দিয়ে যদি তাকে ইফতারি করান সম্পূর্ণ রোজাদারের সব আপনি পাবেন, এবং যে রোজা থাকছে তার সব কিন্তু কমবে না। আজকে অনেক কিছু বেশি আলো হয়েছে, আমি একটু কই জহির তো আজকে খাওয়াইতেছে, ওর টাকা দিয়া দেওয়া যায় এমন পরিমাণ জিনিস আনা হয়েছে, কালকে অর্ধেকাংশ চলে যাবে ওটা, ঠিক আছে, এখন খেজুর আপেল কালকে লাগবে না। আচ্ছা
সেই আলোচনা আমরা একটু রেকর্ড করব আমরা দোয়া করি দোয়ার মধ্যে হচ্ছে একবার সূরা ফাতিহা তিনবার ফুল বললা আর দুরুদ والسلام على المرسلين الحمد لله رب العالمين.